ক্যামেরার পেছনে যারা কাজ করেন তাদের আমরা কজনই বা চিনি, কিন্তু তাদের নাম আমরা জানি, তাদেরকে আমরা ক্যামেরায় দেখতে পাই না। আমরা আজকে এমন একজন গুণী নির্মাতার কাছে এসেছি, মোস্তফা কামাল রাজ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা আলাপ করব। তিনি ক্যামেরায় আপনাদের সঙ্গে আড্ডা দেবেন। কেমন আছেন? এই তো, আপনি কেমন আছেন? আপনার ফ্যামিলি ক্রাইসিস তো শেষ হয়ে গেল, এখন নতুন হিট আপনার ধারাবাহিক চলছে, এরপরে আর কোনো কাজ কি? এটা তো প্রফেশন, সো এটাই করতে হবে আমার। আমার হচ্ছে নাটক বানানোটাই হচ্ছে প্রফেশন, এটা করে যেহেতু খাই, এটা রেগুলারই কন্টিনিউ চলে। আর সামনে যে প্ল্যানগুলো হচ্ছে সেটা হচ্ছে ঈদের কাজের প্ল্যান, আপাতত আর কিছু প্ল্যান নাই, ঈদ যাক তারপরে অন্য কিছু করবো। আচ্ছা, আপনার তো প্রজাপতি দিয়ে আপনি চলচ্চিত্র পরিচালনায় এসেছিলেন, চলচ্চিত্রের পরিচালনায় আবার কবে দেখতে পাবো? চলচ্চিত্রের কথা যদি বলি তো আমার একটা স্ক্রিপ্টিং চলতেছে, ভেরি সোন হচ্ছে সবাই জানতে পারবে আসলে কবে নাগাদ যাচ্ছি শুটিংয়ে। স্ক্রিপ্টিং এর কাজ চলতেছে এখন, আর বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, ওটা মানে কি নিয়ে বা কোনো কিছু? আমি আমি কিছুই বলতে চাই না, আমি নর্মালি বলি না জিনিসগুলো, আমি রিলিজের আগের দিন পর্যন্ত স্টোরি বলি না কাউকে, মানে কনসেপ্টও বলি না, আসলে বলা উচিত না। এটা তো এখন মানে স্টোরি স্ক্রিপ্টের পরে ডিপেন্ড হবে আসলে কাকে কাকে নিব। সিনেমা করছেন, নাটক করছেন, এছাড়া আপনার কি ব্যক্তিগত জীবনে? আমি ট্রাভেল খুব পছন্দ করি, আই লাইক ট্রাভেল, আর হচ্ছে গান শুনি, বই পড়ি মাঝে মাঝে, যেহেতু এটা পেশা, পড়তে হয়, সিনেমা দেখতে হয়, পেশাদারিত্বের জন্য দেখতে হয়, পড়তে হয়, তার বাইরে আর সময় পাওয়া যায় না। ট্রাভেলিং কোন জায়গায় আপনার যেতে ভালো লাগে বেশি? সুন্দর জায়গা দেখতে ভালো লাগে, মানে নিরিবিলি, ক্রাউড পছন্দ না আর কি, নিরিবিলি জায়গা খুব পছন্দ। অনেক জায়গা তো ঘুরেছেন, এর মধ্যে কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কোন জায়গা ভালো লাগে এক এক সময় এক এক টাইম ভালো লাগে, ধরেন কখনো বান্দরবান ভালো লাগে দেশের মধ্যে, কখনো ধরেন কক্সবাজার ভালো লাগে, কখনো সিলেট ভালো লাগে, এটা মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, মুডের উপর ডিপেন্ড করে আসলে কোন জায়গাটা কখন ভালো লাগবে। এছাড়া গান শুনেন, কার গান ভালো লাগে? যখন যে গান ভালো লাগে, মানে গানের স্পেসিফিক কোনো জিনিস নেই, আমার হচ্ছে এখন এই গানটা শুনতে ইচ্ছে হচ্ছে, এই গানটা ভালো লাগতেছে, এটাই শুনি কয়েকদিন, কয়েকদিন পর আবার নতুন আর একটা শুনি। পছন্দের কোনো শিল্পী? মানে এটা বলতে চাই না মানে বেসিক্যালি, কারণ আমি তো এক মানে স্পেসিফিক কারো নাম বলতে চাই না। আমার হচ্ছে গান আসলে আমাকে যখন টাচ করে সেই গানটাই আমি শুনি, শিল্পী যেই হোক। দর্শক যারা আছে তাদের প্রতিক্রিয়ায় আমরা যেটা জানতে পারি যে আগের মুভিগুলো তাদের বেশি ভালো লেগেছে, এখনকার মুভিগুলো তাদের অতটা ভালো লাগে না, বাংলা মুভিটা, আপনার কাছে কি মনে হয়? আমাদের আসলে বাংলা মুভি কখনোই শুনি না যে সবসময় ভালো লাগে, আমরা সবসময় এক্সাম্পল দিই যে মানে 80s মুভি ভালো লাগে, 90s মুভি কিছুদিন ভালো লাগছে, তারপর একটা অশ্লীলতার যুগ আসছে, তারপর একটা মুভির চেঞ্জ আসছে। তো এটা এর বেসিক কারণ হচ্ছে আমরা আসলে এখন না ওপেন একটা প্লেসে আছি, আমরা ওয়ার্ল্ডের যে কোনো জিনিস দেখতে পারি চাইলেই। সো আমরা যখন আমার দেশীয় জিনিস দেখতে চাই তখন হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো জিনিসের সাথে আমরা কম্পেয়ার করি, তখন একটা গ্যাপ ক্রিয়েট হয় যে আসলে ওই জিনিসটা দেখার পরে আমার এই জিনিসটা দেখতে ভালো লাগে না। এখানে শুধু দর্শকের কথা বলবো না, আমাদেরও প্রবলেম আছে যে আমরা আসলে প্রপার গল্পটা মানে বলতে পারি না হয়তো, বা এটার জন্য অনেক কিছু হাইট প্রবলেম থাকে যেগুলো অডিয়েন্স কখনো জানবেও না বুঝবেও না। নাম্বার 1 বাজেট ইস্যু থাকে, নাম্বার 2 লজিস্টিক সাপোর্ট থাকে, নাম্বার 3 আর্টিস্ট সাপোর্ট থাকে, টোটাল মানে সিনেমা কিন্তু একটা প্যাকেজ, সব প্যাকেজ যদি ফুলফিল হয় তখন সিনেমাটা কমপ্লিট হয়, তো আমাদের দেশে এই প্যাকেজটা অনেক সময় ফুলফিল হয় না, যে কারণে হচ্ছে অনেকের কমপ্লেন থাকে। আচ্ছা, তার মানে কি বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেতে এখনো পারেনি? এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিন্স এটা না, ধরেন আমাদের দেশের লোকজন তামিল সিনেমা দেখে, তামিলের একটা ফাইটের যে কস্ট, একটা ফাইটের কস্ট দিয়ে আমরা একটা মুভি বানাই, তো আমি কখনো ওই ফাইটের সিনেমা বানাইতে গেলে তামিলের সাথে পারবো না, আমার ওই বাজেট নাই, ওই লজিস্টিক সাপোর্ট নাই, টেকনিক্যাল সাপোর্ট নাই, তো ওই ওই পরিমাণ বাজেট দিলে তামিল থেকে হায়ার করে এনে আমরাও বানাইতে পারবো, বাট তখন কম্পিয়ারটা চলে যায়। কিন্তু আমাদের যেহেতু ওই সাপোর্টটা নয়, আমাদের গল্প আছে, আমরা গল্প বলতে চাই, তো গল্প বলতে গেলে যে ঝামেলাটা হয়, আমি যদি একটা সিম্পল গল্প চুজ করি সেখানে লগ্নিকারীর একটা ঝামেলা থাকে, সে এই গল্পতে ইনভেস্ট করবে কি না করবে না, কনফিউজ থাকে, কাস্ট নিয়ে একটা থাকে, আবার দেখা গেলো যে আমার একটা আমার আমি সবসময় একটা কথা বলি, কন্টেন্ট বানাইতে কখনো প্রপার মানে টাকা বাজেট কোনো ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে গল্প অনুযায়ী বাজেট। এখন আমাকে আপনি একটা গল্প দিলেন, যে গল্পটা আমি চুজ করলেন, যে গল্পটা আপনি বানান, এই গল্পটা বানাইতে 20 টাকা লাগবে, আপনি আমাকে 15 টাকা দিয়েছেন, এটা হচ্ছে বড় ফ্যাক্ট আমাদের দেশে, এই 5 টাকা কম্প্রোমাইজ করতে করতে হয় না। আর একটা মুভি বানাইতে গেলে একটা বড় জার্নি থাকে, এই জার্নিতে অনেক কিছু হয়, মানে ডিজাস্টার হয়, আর্টিস্ট মেনটেন করতে হয়, লোকেশন প্রপারলি পাই না আমাদের দেশে, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা র লোকেশনে যদি প্রপার শ্যুট করতেছি সেটা পসিবল না, অনেক বড় স্টার নিয়ে গেলে তো আরও পসিবল না,
তো আমাদের স্যাট ট্যাট বানানো টানানো নিয়ে গেলে অনেক ঝামেলা আছে, যেগুলোর কারণে আমরা প্রপার হয়তো অনেক সময় গল্প বলতে পারি না। এটা সবার ক্ষেত্রে না, এটা আমি কয়েকজনের ক্ষেত্রে বলতেছি, ধরেন আমার ক্ষেত্রে হয় মাঝে মধ্যে, মানে অনেকের ক্ষেত্রেই হয়। সেই জন্য আসলে আমাদের ছবির মানটা মান খারাপ বলবো না, বলুন যে আমাদের প্রপার হয়তো বা গল্প নিয়ে ঝামেলা হইতে পারে। এর মাঝখানে অনেক সিনেমা আমাদের, অনেক ব্লকবাস্টার সিনেমা আছে না আমাদের, রিসেন্টলি তো অনেকগুলো সিনেমা আছে যেগুলো নাম বলতে পারি চাইলেই, সবারই পছন্দ। সামনে আরো আসবে আমার জানার মতো অনেকগুলো বড় বড় সিনেমা যেগুলি দেখার জন্য মানুষ মুখিয়ে আছে। তাহলে মূলত আমরা মানে যদি বলি যে বাজেট একটা বড় ফ্যাক্ট, আরেকটা ফ্যাক্ট আছে আমাদের সিনেমা হলে মানুষজন খুব কম যায়, কারণ হচ্ছে সিনেমা হলে যাওয়ার প্র্যাকটিসটাই নাই আমাদের এখন আর। ধরেন সিঙ্গেল স্ক্রিনে আমি জানি না আসলে কতটুকু মানুষ যায় আসলে, কারা সিনেমা আসলে দেখে। আর ঢাকায় যদি চিন্তা করেন, ঢাকা সিটিটা হচ্ছে ট্রাফিকের শহর, আপনি যদি চান বাসা থেকে বের হয়ে সিনেমা দেখতে, আপনার হল পর্যন্ত যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আবার 2.5 ঘন্টা সিনেমা, 5.5 ঘন্টা ব্যয় করার মতো সময় আমাদের খুব কম এখন, মানে পুরো দিনটাই চলে যায়, দিনটাই চলে যায়। এই সময় যাদের আছে তারা আসলে আবার আমাদের সিনেমাটা দেখে কিনা সেটাও একটা ফ্যাক্ট। সেই জন্য আর কি আপনারা তো দেখেছি যে সিনেমাওয়ালা একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওই উদ্দেশ্যেই কি আসলে? না, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল তো একটা ফিকশনাল একটা চ্যানেল, এখানে টেলিভিশনের প্রোডাক্ট, টেলিভিশন অন ইয়ার করার পরে ডিজিটাল রাইটসটা আমি এখানে আপলোড করি, মাঝে মাঝে এখানকার মানে ডিরেক্ট কন্টেন্ট বানাই, সেটা আলাদা একটা বিজনেস বলতে পারেন, সেটা বিজনেস। এবং আমার একটা টিম আছে, সেই টিমের ছেলেরা কাজ করে এখানে, এটা হচ্ছে মানে সার্ভাইভ করার জন্য এটা করা। এমনিতে কি সার্ভাইভ করতে আপনার ঝামেলা হচ্ছে? সার্ভাইভ করতে ঝামেলা না, যেহেতু প্রফেশনালি কাজ করি, এখানে কাজ করে এই জায়গায় আসছি, তো ঝামেলা বলতে এটা না, কারণ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে, সবাই বলে বাজেট কমে যাচ্ছে, আবার বাজেট বেশিও পাওয়া যাচ্ছে। তো আমি যদি একটা বাইরে কোনো প্রডিউসারের কাজ করি, তার কাছে আমার যেতে হবে, তার কাছ থেকে একটা বাজেট নিয়ে সেখান থেকে আমার রেমুনারেশন রেখে বাকি কাজটা করতে হবে। তো সেটা আমি নিজে প্ল্যাটফর্মটা করে ফেলছি, তো আমার জন্য আমি করতেছি, আমার লস হইলেও আমার শান্তি, আমার প্রফিট হইলেও আমার শান্তি, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে একটা, যে আমি আমার নিজের কাজটা করতেছি। শুরুটা কবে থেকে হলো, মানে কোনটা, মানে পরিচালনায়? পরিচালনা তো অনেক আগে, প্রায় 2007-এর লাস্টে আমি মোস্তফা সরোয়ার ফারুকি ওনার সাথে সহকারী হিসেবে কাজ করতাম, ওইখান থেকেই করা। মানে শুরুটা কিভাবে হলো, কেন আসতেন? 2021 সাল, 12 বছর আগের গল্প যদি এখন বলি মানুষ মজা পাবে না সিরিয়াসলি, কারণ এই গল্প জীবনে যখন শুরুর দিকে আমরা যখন শুরু করি তখন এত ইন্টারভিউ দিছি, আমি টেলিভিশন ইন্টারভিউ খুব কম দিই, কারণ আমি ক্যামেরা শাই ফিল করি। তো পত্রিকার বলেন আর টিভি টক শো বলেন, একটাই কোশ্চেন, কীভাবে শুরু? তো এই শুরু এত বলছি আর বলতে ইচ্ছা করে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা ছোটবেলায় অনেকে ক্রিকেটার হতে চাই, তা অনেকে না, এই গল্প অলমোস্ট আমাকে যারা চিনে তারা কম বেশি জানে, আবার এটা নতুন করে বলার, নতুন প্রজন্মের যারা আছে তারা হয়তো এত আগ্রহ নাই নতুন প্রজন্মের, যে আমি কি কিভাবে পারছি এটা জানার আগ্রহ আমার মনে হয় না নাই আমার দেশে। একজন মানে পরিচালক হতে গেলে কোন গুণটি থাকা সবচেয়ে জরুরি? পরিচালনা করতে যা যা গুণ দরকার সবগুলোই দরকার, মানে কোনটা ভাইটাল আর কি? ভাইটাল ধরেন পরিচালনার কাজটা কি, মানে পরিচালনার কাজ যে কাজগুলো আছে সবগুলি কাজ জানতে হবে, ডিরেকশন জানতে হবে, স্ক্রিপ্টিং জানতে হবে, এডিটিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, মিউজিক সেন্স থাকতে হবে, গল্প লিখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু গল্পের আইডিয়া থাকতে হবে, যে একটা গল্প বোঝার ক্ষমতা, অ্যাক্টিং করতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই, বাট অ্যাক্টিং যে হচ্ছে সেটার বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, গল্প বলা জানতে হবে। অনেক জুনিয়র যারা আছে পরিচালনায় যারা আসছে তারা বলছে যে একটা সিন্ডিকেটের কথা তারা বলছে, যে আমরা যারা তরুণ নির্মাতা আছি তাদেরকে বড় বড় যারা আর্টিস্ট আছে তারা টাইম দিচ্ছে না, একটা সিন্ডিকেটের কথা বলছে, যে এই সিন্ডিকেট শুধু এরা এই অভিনেত্রীদের নিয়েই কাজ করছে, এই অভিনেতাদের নিয়েই কাজ করছে, নতুন নির্মাতাদের গল্প ভালো হলেও তাদের কাজ করছে না। আপনার কাছে কি মনে হয় এরকম কোনো কি? আমার কাছে যেটা মনে হয় যে একটা নির্মাতার যদি স্টোরি ভালো হয়, মেকিং ভালো হয়, সে যদি প্রুভ করতে পারে তার তাকে ডেট দিবে না এমন কোনো আর্টিস্ট খুব কম আছে পৃথিবীতে। করার তো তাকে সুযোগ দেওয়া হচ্ছে, প্রুভ করে আসতে হবে, তো প্রথম প্রুভটাই আপনি বড় আর্টিস্ট দিয়ে কেন করতে হবে আপনার? তাহলে তো তুমি বড় স্টারকে তুমি ইউজ করতেছো, যদি বলে ওর মেধা আছে ওর সব আছে, ওর ওই আর্টিস্টে কেন লাগবে, ওর যদি ক্ষমতা থাকে। আর সিন্ডিকেটের বিষয়টা কি? সিন্ডিকেট সারা পৃথিবীতে আছে ভাই, এখানে কোন সিন্ডিকেটের কথা বলতেছেন আমি জানি না, সারা পৃথিবীতে সিন্ডিকেট আছে। আমার যেমন একটা চয়েস আছে যে আমি আসলে আমি এই গল্পটা আমি আমার এই শিল্পীকে নিয়ে বানাবো, একজন শিল্পীরও সেম চয়েস আছে যে আমি এই নির্মাতার কাজ করব, মানে এটা তো এখানে কিন্তু কেউ কারো জব করে না, আমি ফ্রিল্যান্সার, আমি একজন নির্মাতা,
আমার ডিসাইড থাকতে পারে যে আমি আর বাইরে কাজ করব না, অথবা আমার গল্প যদি ডিপেন্ড করে ওকে লাগবে, আমার ইচ্ছা হলে আমি নিব, আমার ইচ্ছা না হলে নিব না, এটা এইটুকু তো ফ্রিডম আমার আছে। তো একজন শিল্পীর কি থাকবে না কোন নির্মাতার কাজ করবে কার কাজ করবে না? আমরা শুধু খালি দেখি তাকে ডেট দেওয়া হচ্ছে না, তাকে দিচ্ছে তারে দিচ্ছে না, না দেওয়ার পিছনে কি কারণ আছে কি কারণ না আছে সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। আমি আমার আমি প্রথমেই বললাম যে একজন আমি যদি প্রুভ করতে পারি, আই প্রুভ মাই সেলফ, তাহলে আমাকে যে কোনো শিল্পী ডেট দিতে বাউন, যদি সে আমার কাজ পছন্দ করে, আমার যদি সে যোগ্যতা থাকে, তো সেটা দেখানোর জন্য রাস্তা লাগে। এখন যদি বলেন আমি শাহরুখ খানের সিনেমা বানাবো, সে আমার ডেট দিচ্ছে না, তো মানে তারা মানে তারা দিয়ে আমার যোগ্যতা দেখাইতে হবে, তারা বানায়া, আমি তো অন্য কাজ করেও তারা দেখাইতে পারি যে এটা আমার, দিস ইজ মাই ওয়ার্ক, আপনি দেখেন আমি আপনাকে নিয়ে একটা কাজ করতে চাই। বাইরের দেশের সিনেমা যদি আমাদের সিনেমা হলে চলে, তাহলে বিষয়টা কিরকম হবে, আমাদের সিনেমার জন্য ক্ষতিকর হবে না ভালোই হবে? আমার আসলে এটা নিয়ে কোনো ইয়ে নেই, কারণ হচ্ছে বাইরের সিনেমা যদি আমাদের হলে চলে, আমি আমি যতটুকু জানি ইয়ারলি 12 সিনেমার পারমিশন দিবে সম্ভবত। 12 হচ্ছে বাংলাদেশে বিদেশের সিনেমা চালায় হিট করাই দিলে ওরকম বড় সিনেমা লাগবে, ধরেন খানদের সিনেমা লাগবে, মানে যে কোনো হিন্দি সিনেমাই না রিলিজ করলে চলবে না। শাহরুখ খান, আমির খান, সালমান খান এদের সিনেমা যদি একসাথে এসে রিলিজ করে বাংলাদেশে, তো টিকিট পাওয়া যাবে না, এটা ট্রু, কারণ আমরা নর্মালি একটু বিদেশ প্রীতি আছি। আর ওই সিনেমার কারণে যদি হল মালিকদের প্রফিট হয়, তো হলের ডেভেলপ হবে, মাল্টিপ্লেক্স হবে, আরও এটা তো খারাপ মনে হয় না আমার কাছে মনে হচ্ছে। মানে 12 ছবি চলবে, সাথে সাথে তো বাংলা মুভিও, হ্যাঁ অনেকে বলতে পারে যে বাংলা মুভি দেখতে যাবে না, বাংলা মুভি পাশাপাশি হলে যাওয়ার প্র্যাকটিসটা হোক আগে, আমাদের তো হলে যাওয়ার প্র্যাকটিসটা নষ্ট হয়ে গেছে, সেটা একটু হোক। এটাকে আপনি ভালোভাবেই দেখছেন? এটা আমার কোনো ক্ষতিও লাগে না, মানে কোনো পজিটিভ নেগেটিভ নিয়ে বলতে চাই না, আমার কোনো হেডেক নাই ভাই, আমি আমার কাজটা করতে চাই। হ্যাঁ আমাদের দেশে ইয়া হলিউড মুভি চলতেছে না, রিলিজ হচ্ছে না, অহরহ চলতেছে না, তা আমাদের বাংলা সিনেমার খুব ক্ষতি হয়ে গেছে। হিন্দি সিনেমা যখন রিলিজ করবে, যেই দর্শকগুলো সিনেমা দেখতে যাবে নতুন করে, ওরা বাংলা সিনেমা এমনি দেখতে যাবে না, যায় না। দেখবেন যে যখন মাল্টিপ্লেক্সগুলোতে হিন্দি সিনেমার সেল বেশি হবে, ওই অডিয়েন্সগুলো না নর্মালি বাংলা সিনেমা দেখতে যায় না, বরং এইসব আলোচনা না করে ওদেরকে কীভাবে হলে নেওয়ার ব্যবস্থা করা যায় সেটার আইডিয়া বের করা বেটার। কীভাবে নেওয়া যেতে পারে? এখন আর সিনেমা হলে নেওয়ার কোনো আইডিয়া বের করলে লস, কারণ হচ্ছে গ্লোবালি ধরেন সিনেমা হলের দিক থেকে মানুষ একটু সরে যাচ্ছে, সিনেমাটা ঘরের মধ্যে নিয়ে আসতেছে। এই যে বললাম একটু আগে 5.5 ঘন্টা ব্যয় করতে হয় সিনেমা দেখতে, সারাদিন মোবাইলে থাকেন, সিনেমার মাঝখানে ইমোশন সিকোয়েন্সে একটা ফোন চলে আসবে আপনার, আপনি ওই সিনটা মিস করবেন। এখন সময় ধরে ফিক্সড করে কেউ কিছু করতে চায় না, ধরেন টেলিভিশন চ্যানেল কেন দেখে না, টেলিভিশন চ্যানেল রাত 9টায় আমার নাটকটা দেখাবে, 9টার সময় টিভির সামনে বসে থাকবে, 20 মিনিটের নাটকে 25 মিনিট বিজ্ঞাপন দিবে, এত ধৈর্য নাই, এত জিনিস বানায় না যে অডিয়েন্স বাউন্ড না সেটা দেখার জন্য। তো ড্যাশবোর্ড থাকে, হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি পপুলার হয়েছে, কারণ জানে মানুষ এই নাটকটা ইউটিউবে যাবে, ওখানে বিজ্ঞাপনের প্যারা নাই, এখানে যতটুকু দেখবে ভালো না লাগলে অফ করে দিবে, ভালো লাগলে এটা মাঝখানে অফ করে দেওয়া, সে খাইতে পারবে, ওয়াশরুমে যেতে পারবে, পজ করে দিয়ে আবার এসে দেখতে পারবে, চাইলে 3 দিনে কন্টেন্টটা দেখতে পারবে, তার কাছে অপশনস আছে। তো কেন আপনি একটা ফিক্সড টাইমের মধ্যে দেখে চলে আসবেন? তারপরে সবশেষে যে কথাটা, সিনেমা সিনেমা হলে দেখার মজা আলাদা, সিনেমা সিনেমা হলের জন্য, বড় পর্দার জন্যই। আপনার যারা দর্শক আছে, আপনার যারা ফ্যান আছে, আমিও আপনার ফ্যান, আমার মতো যারা আপনার ফ্যান আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? ফ্যানদের উদ্দেশ্যে বলার কিছু নাই, খালি শুধু একটা জিনিসই আমি যেটা বলতে চাই, আমাদের দেশে দেশীয় কন্টেন্ট দেখার প্র্যাকটিসটা আমরা করি, কারণ আপনারা দেখলেই আমরা হচ্ছে ইন্সপায়ার্ড হবো ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। আর যারা দেখছেন তাদেরকে থ্যাংকস, যে আমি আমি যদি আমার লাইফ থেকে বলি যে আমি ফ্যামিলি গেছি, যখন অনিয়া শুরু হয় তো আমি প্রচুর ফিডব্যাক পেতাম, আপনারা আজকে দেখেন বলে এই সিরিয়ালটা জনপ্রিয় হয়েছে, এই সিরিয়ালটা নিয়ে আলোচনা হচ্ছে, সো আপনাদেরকে পাশে লাগবেই আমাদের।